আমি আজও পাগল তোমারই ওই প্রেমে গেছি হারিয়ে রাতের আকাশে নিজের পছন্দ মতো ছবির সাথে লিরিক্স অ্যান্ড এই ধরনের অ্যানিমেশন অ্যাড করে বর্তমানে ফেসবুকে এই টাইপের স্ট্যাটাসগুলো ট্রেন্ডে চলতেছে। আপনি যদি চান আপনার পছন্দ মতো ছবি দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে শিখতে চান তাহলে আজকের ভিডিওটি কমপ্লিট দেখতে থাকুন। আজকের ভিডিওটি আমি শেখাবো কীভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে হয় শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো ভিডিওটি কমপ্লিট ওয়াচ করবেন। তো ভিডিওটি তৈরি করতে হলে আপনাদেরকে ডাউনলোড করতে হবে কিছু মেটেরিয়াল, যেগুলোর লিঙ্ক আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। হাই গাইস, জিনুক হিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আপনি যদি এখনও পর্যন্ত টেক জিনুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচ থেকে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলে প্রেস করে দিন, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে। আর এই ভিডিওটি যদি এখনও পর্যন্ত লাইক না করে থাকো তাহলে লাইক করে দিও, কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আপনাদের সাথে আছি আমি জিনুক, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদেরকে কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং এখান থেকে আমাদেরকে 1:1 যে রেশিওটা আছে সেটা সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডে চলে যেতে হবে এবং এখান থেকে যে কোনো কালারের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আর এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের স্ট্যাটাসের ডিউরেশন যেটা সেটাতে মানে নিয়ে যেতে হবে। আমি এখানে 30 সেকেন্ডের স্ট্যাটাস তৈরি করে দেখাচ্ছি, জাস্ট 30 সেকেন্ড এখানে আমি নেব। তারপরে প্রথমে এসে লেয়ারে চলে যান এবং মিডিয়াতে চলে গিয়ে যেই ইমেজটা দিয়ে তুমি স্ট্যাটাস ভিডিওতে তৈরি করতে চাও সেই ইমেজটা এখানে সিলেক্ট করে দাও। তো আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। তো ইমেজটা সিলেক্ট করার পর জাস্ট ইমেজটাকে এইভাবে ধরে জুম করবে, তো একটু বেশি জুম করবে কারণ এখানে আমরা স্লাইড অ্যানিমেশনটা অ্যাড করব। তারপরে এটা পুরো ভিডিওতে দেওয়ার পর এখানে মূলত এই সাইডে রাখবে, রাখার পর এখানে অ্যানিমেশন অপশন আই মিনস যে চাবির মতো অপশনটা আছে কি, তো এটাতে চলে যাবেন। অ্যানিমেশনে গিয়ে জাস্ট 5 সেকেন্ড পর পর এখানে কিন্তু একটা প্লাস চিহ্ন দিয়ে এই সাইডটিকে এই সাইডে নেবেন। তো আমি আগের ভিডিওতে কিন্তু এই প্রসেসটা দেখেছি। তো এভাবে 5 সেকেন্ড পর পর কিন্তু একটা মানে প্লাস চিহ্নতে ক্লিক করে এভাবে সাইড চেঞ্জ করতে হবে, এই সাইডটিকে এই সাইডে নিয়ে যেতে হবে। জাস্ট ইজি, এটা করে নিন। তো অ্যানিমেশন অ্যাড করার পর জাস্ট প্রথমে চলে যা লেয়ারে, অ্যান্ড লেয়ারে গিয়ে এখান থেকে একটা ভিডিও নিতে হবে, সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও। সো গ্রিন স্ক্রিন ভিডিওটার লিঙ্ক আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিও। তো এখান থেকে গ্রিন স্ক্রিন ভিডিওটা অ্যাড করে দিবে। অ্যাড করার পর প্রথমে আমাদেরকে এই ভিডিওটার লেয়ারে মানে যে অপশনটা আছে সেটা আমরা একটু ক্রপ করব। আমাদেরকে ক্রোমা অপশনে চলে যেতে হবে এবং এখান থেকে ইনেবল করে দিতে হবে এটাকে। আর এখানে সেটিং দুইটা আছে, জাস্ট সেটিংটা একটু ভালো করে কিন্তু করে নিতে হবে। তো জাস্ট সেটিংটা করার পর উপরে এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে। তো গ্রিন স্ক্রিন ভিডিওটার লাস্ট পার্টটাকে আমরা জাস্ট এভাবে কাট করে দিব শেষে, জাস্ট এটাকে। তো লেয়ারটা অ্যাড করার পর দেখতে পারছো আমাদের যে স্ট্যাটাসটা আছে সেটা কিন্তু নেক্সট লেভেলে আছে। তো এবার আমাদেরকে একটা ভিডিও এখানে অ্যাড করতে হবে, লিরিক্স ভিডিও। তো তোমরা যে গানের উপর এই স্ট্যাটাসটা তৈরি করতে চাও সেটা বাংলা লিরিক্স ব্ল্যাক স্ক্রিনে ডাউনলোড করে নিও, ইউটিউবে অ্যাভেলেবেল আছে এগুলো। জাস্ট ডাউনলোড করার পর এখানে ক্রপে চলে গিয়ে এখানে জাস্ট চ্যানেলের নামটা কেটে দিও এবং এখানে গিয়ে এটা এভাবে ধরবে। জাস্ট ধরার পর নিচে নিয়ে আসবে, নিচে নিয়ে আসার পরে প্রথমে একটু জুম করে নেবে। তো আমাদের একটু ছোটো বড়ো করাটা জাস্ট করার পর জাস্ট আমাদেরকে ব্লেন্ডিং অপশানে চলে যেতে হবে এবং এখানে গিয়ে স্ক্রিন সিলেক্ট করতে হবে। তো স্ক্রিন সিলেক্ট করার পর কিন্তু আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং আমরা জাস্ট এই পার্টটাকে এখানে জাস্ট কাট করি, তো আমাদের এক্সট্রা পার্টের কোনো দরকার নেই তার জন্য।
তো এবার আমাদের আবার লেয়ারে চলে যেতে হবে, মিডিয়াতে গিয়ে আমাদেরকে একটা ব্ল্যাক স্ক্রিন মানে ব্ল্যাক একটা শ্যাডো, তো শ্যাডোটাকে নিয়ে আসতে হবে। সো শ্যাডোটার লিঙ্ক আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, ডাউনলোড করে নিও। আর শ্যাডোটাকে জাস্ট এইভাবে বসানোর পর আমাদেরকে পুরো ভিডিওতে কিন্তু শ্যাডোটাকে দিয়ে দিতে হবে। তো শ্যাডোটা পুরো ভিডিওতে দেওয়ার পর আমাদেরকে যেটা কাজ করতে হবে, আমাদেরকে যে গ্রিন স্ক্রিনের যে লিরিক্সটা ছিল ব্ল্যাক স্ক্রিনে, তো সেটাকে আমরা উপরে নিয়ে আসবো। তারপরে কিন্তু আমাদের এইভাবে কিন্তু রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু স্ট্যাটাসটা অলরেডি রেডি হয়ে গেছে। তো আমরা জাস্ট এবার আমাদের ওয়াটারমার্ক অ্যাড করবো এখানে। তো দেখতে পাচ্ছ কিন্তু কোনো ধরনের প্রবলেম নেই, জাস্ট আমরা ওয়াটারমার্ক অ্যাড করবো। অ্যান্ড অ্যাড করার পর আমাদের স্ট্যাটাসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমি এখানে আমার ওয়াটারমার্ক অ্যাড করতেছি ইউটিউব এবং ইনস্টাগ্রামের। তো যদি তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না, তাহলে অবশ্যই করে নিও, ফলো করে নিও ভাই, ফলোয়ার্স অনেক কম আছে। তো আমি এখানে জাস্ট অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করার পর আমাদের স্ট্যাটাসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা কোন ধরনের ভিডিও চাও, কী টপিকে চাও, তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে সাজেস্ট করতে পারো টপিক, তোমাদের নামও কিন্তু ভিডিওতে নেওয়া হবে। তো শেষ আমাদের মানে স্ট্যাটাস তৈরি করা কমপ্লিট। তো আই হোপ তোমরা সবার ভালো লেগেছে, তোমাদের সবার এই ভিডিওটা, আর তোমরা বুঝতে পেরেছো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, অ্যান্ড এখানে রেজুলেশন সিলেক্ট করে জাস্ট এক্সপ্লোর করে নেবে। বাই বাই।